আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা দ্বিতীয় বিবাহের চিন্তা ভাবনা করতেছেন, বিশেষ করে তাদের জন্য আজকের ভিডিওটা। দ্বিতীয় বিবাহ করা জরুরি না, এটা আল্লাহর পক্ষ থেকে সুযোগ দেওয়া হয়েছে। সূরা নিসার 3 নম্বর আয়াতে, ইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা আল আয়া। মূলত এই আয়াতটি নাজিল হয়েছে ওই ব্যক্তির ব্যাপারে যার তত্ত্বাবধানে একটি এতিম মেয়ে ছিল। ওই মেয়েটি ছিল সম্পদশালী এবং সুন্দরী। লোকটি চেয়েছিল তার প্রাপ্য মোহর তাকে না দিয়ে অল্পমাত্র মোহর দিয়ে তাকে বিয়ে করা এবং সম্পত্তিকে গ্রাস করা। তখন এই আয়াতটি নাজিল হয়, যা আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াইন খিফতুম আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা, যে যদি তোমরা আশঙ্কা করো যে এতিমদের বিয়ের ক্ষেত্রে তাদের হক সম্পূর্ণভাবে আদায় করতে পারবা না, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা সুলাসা ওয়া রুবা, তাহলে তোমরা তোমাদের পছন্দ মতো এদের থেকে দুইটি তিনটি চারটি বিয়ে করো। তো আল্লাহ রাব্বুল আলামিনের এই ইরশাদ যে তোমরা বিয়ে করো, ফানকিহু, এই শব্দটা ওয়াজিব হিসেবে ব্যবহৃত হয়নি, বরঞ্চ এটা শর্তের জাজা হিসেবে। যে আগের আগে আল্লাহ বলতেছেন যদি তোমরা এতিম মেয়েদের ব্যাপারে তাদের হক আদায় করতে পারবা না, এই ব্যাপারে যদি তোমরা আশঙ্কা করো তাহলে এই মেয়েদের দুইটা তিনটা চারটে বিয়ে করো, এটা জরুরি হিসেবে বলেন নাই, এটা শর্তের যাচাই হিসেবে বলা হয়েছে। যেমনি ভাবে পুরো ডাক্তার রোগীকে বলল যে আপনি গরু খাইতে সমস্যা হলে আপনি খাসি খান, তা খাসি খান দ্বারা উদ্দেশ্য খেতে হবে জরুরি তা না, খাওয়ার সুযোগ দিয়েছেন। তেমনি আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুইটা তিনটা চারটা পর্যন্ত বিবাহ করার সুযোগ দিয়েছেন, যে করতে পারে। এবার আসুন, কাদের জন্য সুযোগ রয়েছে এ দ্বিতীয় বিবাহ করতে পারবে? শুধু আর্থিকভাবে সামর্থ্য থাকলে দ্বিতীয় বিবাহ করা যাবে না, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন একটা শর্ত আরোপ করে দিয়েছেন। কি শর্ত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতান, যে যদি তোমরা আশঙ্কা করো যে একাধিক স্ত্রী মাঝে সমতা রক্ষা করতে পারবা না, তাহলে একটি নিয়ে থাকো, একটি বিবাহ করো। তার মানে একাধিক বিবাহ করতে হলে সমতা জরুরি। কোন ব্যক্তি যদি নিজের আস্থা রাখতে পারেন তিনি একাধিক স্ত্রীর মাঝে সমতা রক্ষা করতে পারবেন, কোন স্ত্রীর প্রতি পক্ষপাতিত্ব করবেন না, তবে সে দ্বিতীয় বিবাহ করতে পারে, তার অনুমতি রয়েছে। অন্যথায় দ্বিতীয় বিবাহ করার সুযোগ তার নেই, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় বিবাহের ব্যাপারে অনুৎসাহিত করেছেন। মিশকাত শরীফের মধ্যে 279 নম্বর মধ্যে আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু পক্ষ থেকে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালা ইযা কানাত ইনদার রাজুলে ইমরাতানে, যদি কোন ব্যক্তির নিকট দুইটি বিবি থাকে, ফালাম ইয়াদিল বাইনাহুমা, এবং তিনি যদি দুই বিবির মাঝে সমতা রক্ষা না করে, যা ইয়ামাল কিয়ামাতে অশিক্কুহু সাকিতুন, ওই ব্যক্তি কিয়ামত দিনে এমন অবস্থা আসবে যে তার একটা সাইড অবশ্যই থাকবে। তার মানে দ্বিতীয় বিবাহ করলে হবে না, সবচেয়ে জরুরি হলো সমতা রক্ষা করা। আর সমতা রক্ষা করতে না পারলে রসূলের পক্ষ থেকে এমন ধমক আসছে যে কাল কিয়ামত দিন তার একটা সাইড অবশ্যই থাকবে। তাহলে দ্বিতীয় বিবাহ করা জরুরি তো নয়ই, বরং এটা সুন্নতের মধ্যে পড়ে না, একটা সুযোগ দেওয়া হয়েছে তাও শর্ত সাপেক্ষে। বিশেষ করে আমাদের বাংলাদেশে যদি কোন স্বামী দ্বিতীয় বিবাহ করেন, তাহলে প্রথম স্ত্রীর পক্ষ থেকে যে ভূমিকম্প আসে, সন্তানদের পক্ষ থেকে যে জটিলতা আসে, সেটা দ্বিতীয় স্ত্রীর জন্য সামাল দেওয়া খুবই কঠিন হয়ে যায়। বরঞ্চ আমাদের দেশে তো যদি বিদ্যা নারীও শুনেন যে তার স্বামী দ্বিতীয় বিবাহ করবেন, এটাও তিনি পছন্দ করেন না। এটা আমাদের বাংলাদেশের কালচার, কারণ তিনি চান না যে সংসারের মধ্যে অশান্তির সৃষ্টি হোক। এবার আসুন, কি কি বিষয়ের মধ্যে সমতা রক্ষা করতে হবে। ফতুয়া স্বামীতে 4 নম্বর খণ্ড 279 এবং 80 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে যে কিছু কিছু বিষয়ের মধ্যে সমতা রক্ষা করতে হবে। সেটা হলো পানাহারের মধ্যে সমস্ত স্ত্রীর খাদ্যের মান এক হইতে হবে, এক পরিমাণ হইতে হবে, একই দামের হইতে হবে। পোশাক আশাকের মধ্যে পোশাকের দাম একরকম হইতে হবে। শয়নের ব্যাপারে স্ত্রী থেকে একসাথে থাকলে পরে স্ত্রীর সাথে একসাথে রাত যাপন করতে হবে। মোটামুটি যাবতীয় বিষয়ের উপরে পরিপূর্ণভাবে সমতা রক্ষা করতে হবে। এবং ফতুয়া স্বামীতে 4 নম্বর খণ্ডে যদি সমতা রক্ষা করা আশঙ্কা থাকে, স্ত্রীদের মাঝে যদি সমতা রক্ষা করতে পারবে কি পারবে না যদি আশঙ্কা করে, ওই ব্যক্তির জন্য দ্বিতীয় বিবাহ করা মাকরু। আর যদি তিনি দৃঢ় একই থাকে, তার ভিতরে প্রবল বিশ্বাস হয় যে তার প্রতি সে সমতা রক্ষা করতে পারবেই না, তাহলে তার জন্য দ্বিতীয় বিবাহ করা হারাম। কাজে সামর্থ্য থাকলে হবে না, সামর্থ্য থাকার সাথে সাথে সমতা রক্ষা করা খুবই জরুরি একটা বিষয়, আর এটা সামাল দেওয়া খুবই কঠিন বিষয়। এরপরও যদি কোন প্রয়োজন হয় দ্বিতীয় বিবাহ করার জন্য, কারো সামর্থ্য থাকলো, স্ত্রীদের মাঝে সমতা রক্ষা করতে পারেন, যদি তার জন্য সম্ভব হয় তাহলে তার জন্য সুযোগ রয়েছে দ্বিতীয় বিবাহ সে করতে পারে। অন্যথায় একটি বিবাহ করাই সবচেয়ে উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাইন খিফতুম আল্লাহ তাআদিল ফাওয়াহিদাতান, যদি তোমার চার স্ত্রী, তিন স্ত্রী, দুই স্ত্রী, এদের মাঝে সমতা রক্ষা করা সম্ভব না হয় তাহলে একটি নিয়ে থাকো। আও মা মালাকাত আইমানুকুম, অথবা আল্লাহ আরো বলতেছেন একটা যদি সম্ভব না হয় তাহলে যে সমস্ত কৃত দাসী আছে
হালাল ভাবে তাদেরকে বিয়ে করে থাকো, এটাই তোমার জন্য মঙ্গল। কারণ একটা আজাদ মেয়ের হক যতটুকু একটা কৃতদাস তার চেয়ে অর্ধেক পায় হক, সেই হিসাবে একটা কৃতদাস নিয়ে থাকাটাই ভালো। তো আল্লাহ তাআলা দ্বিতীয় বিবাহকে উৎসাহ প্রদান করার সুযোগ দিয়েছে। কাজী কেউ যদি বলে যে দ্বিতীয় বিবাহ সমর্থ থাকলে দ্বিতীয় বিবাহ জরুরি, না করলে গুনাহ হবে, তিনি কোরআনই বুঝেননি, তিনি কোরআন বুঝতে ভুল করেছেন। হ্যাঁ, আরেকটি কথা না বললে নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারের অধিক বিবাহ করেছেন, রসুলের জন্য বিশেষ অনুমতি ছিল, এটা উম্মতের জন্য নয়। উম্মতের জন্য চার পর্যন্ত সুযোগ রয়েছে, যদি তিনি সমতা রক্ষা করে চলতে পারেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।